ডিয়ার স্টুডেন্ট পড়ো ও শেখো চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের একটি খুবই ইম্পর্ট্যান্ট কবিতা শিক্ষার সার্কাস নিয়ে আলোচনা করব আমি খুব সহজ করে কবিতাটি তোমাদের বোঝানোর চেষ্টা করব আলোচনাটি খুব ভালো করে মন দিয়ে পুরোটা শোনো তাহলে কবিতাটা বুঝছে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না ক্লাস ইলেভেনের বাকি পাঠ্যগুলি আমি খুব সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে ক্লাস ইলেভেন ক্লাস টেন ও টুয়েলভের এরকম অনেক আলোচনা ও এক্সক্লুসিভ কিছু নোটস তোমরা এই চ্যানেলে পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রেখো যাতে চ্যানেলের সমস্ত আপডেট তোমরা পাও আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষার সার্কাস লেখক আইয়াপ্পা পানিকার শিক্ষা শিক্ষা কথার অর্থ হলো জ্ঞান আর সার্কাস সার্কাস কথার অর্থ হলো মনোরঞ্জন কিন্তু কবি তার এই দুটো কথা এই দুটো কথা কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু এই দুটো কথাকে কেন মিলিয়ে দিয়েছেন তার কবিতার শিরোনামে সেটা আমরা কবিতাটা পড়ার পর জানতে পারব মূলত কবিতাটার প্রথম দুটো স্তবক হচ্ছে দুই বন্ধুর কথোপকথন নিয়ে কথক বা প্রথম বন্ধুটি বা কবি সে একটি স্কুল পড়ুয়া সে একটি বাচ্চা মানুষ এবং তার যে সহপাঠী তার সাথে তার কথোপকথন নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে কবি বা কথক তিনি বলছে তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো তখন তার সহপাঠী বলছে আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি তার মানে একটা ক্লাস ওয়ানের বাচ্চাকে জিজ্ঞেস করছে তার বন্ধু যে তুমি যদি ক্লাস ওয়ান পাশ করো তখন তার বন্ধু বলছে তাহলে আমি ক্লাস টুতে উঠব এবার বলছে কথক যে তুমি যদি দ্বিতীয় শ্রেণীও পাশ করো তখন তার বন্ধুটি বলছে যদি আমি দ্বিতীয় শ্রেণীও পাশ করি বেশ আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি তার মানে সে যখন সে বলছে আমি যদি ক্লাস টু পাশ করি তাহলে আমি তৃতীয় মানে ক্লাস থ্রিতে উঠব তখন কথক বলছে তুমি যদি তৃতীয় শ্রেণীও পাস করো তখন তার বন্ধুটি বলছে বেশ আমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করি বেশ তাহলে এক দুই তিন চার তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি তুমি যদি এই সবগুলো শ্রেণী পাস করো তখন তার বন্ধুটি বলছে এটা মূলত কথক বলছে যে তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো তখন তার বন্ধু বলছে যখন সবগুলো শ্রেণী শেষ হয়ে যায় তবু আমি তবু পরের শ্রেণীতে উঠব তার মানে দেখো এখানে আইয়াপ্পা পানিকার মূলত তার এই কবিতার মধ্যে দিয়ে আমাদের যে বর্তমান দিনের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে তীব্রভাবে সমালোচনা করেছে যে একটা একটি বাচ্চা সে তাকে প্রথমে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি যদি ক্লাস ওয়ান পাশ করো সে কিন্তু তখন বলছে সে ক্লাস টুতে উঠবে কিন্তু সে এটা কখনোই বলছে না যে আমি যদি ক্লাস ওয়ান পাশ করি আমি তাহলে আমার নামটা লিখতে শিখব আমি তাহলে আমার বাড়ির অ্যাড্রেসটা লিখতে শিখব আমি তাহলে ওয়ান থেকে হান্ড্রেড অবধি কথায় কথাই লিখতে শিখব সে বলছে আমি শুধু ক্লাস টুতে উঠবো এবার যখন তাকে বলা হচ্ছে যে তুমি যদি এই ক্লাস টুও পাশ করে যাও তখন সে কিন্তু এটা বলছে না যে আমি নামতা শিখব আমি যোগ বিয়োগ করা শিখবো আমি গুণ ভাগ করা শিখব সে বলছে আমি তৃতীয় শ্রেণীতে উঠব তখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো তখন সে এতটাই বাচ্চা সে কিন্তু তৃতীয় শ্রেণী সে কিন্তু গুনতে জানে না ভালো করে যে ওয়ান টু থ্রি ফোর তাকে কর গুণে বলতে হচ্ছে যে সে তৃতীয় শ্রেণী পাশ করলে সে চতুর্থ শ্রেণীতে উঠবে সে এতটাই বাচ্চা কিন্তু সে তার মনে এটা চলছে না যে আমি যদি তৃতীয় শ্রেণী পাশ করে যাই তাহলে আমি গুণ ভাগ করা শিখব তাহলে আমি সরল করতে শিখব সে শুধু বলছে আমি চতুর্থ শ্রেণীতে উঠব তার কাছে এই শ্রেণী ওঠাটা মুখ্য কথা মুখ্য উদ্দেশ্য তারপর কথক প্রশ্ন করছে যে তোমার যদি এই সবগুলো শ্রেণী পাশ করা শেষ হয়ে যায় তখন তুমি কি করবে তখন তার সহপাঠী বলছে সে তারপরেও আমি পরের শ্রেণীতে উঠবো তার মানে যদি এই সবগুলো শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে উঠব এখানে মূলত কবি বলছেন যে বর্তমান দিনে পাশ করাটাই সাধারণ স্টুডেন্ট বা যারা স্কুল পড়ুয়া তাদের কাছে মুখ্য উদ্দেশ্য তারা কি শিখছে সেটা তাদের কাছে উদ্দেশ্য না তারা একটা ক্লাস থেকে কিভাবে অন্য ক্লাসে পাশ করে যাবে কতটা নাম্বার নিয়ে তারা পাশ করবে সেটা তাদের কাছে মূল উদ্দেশ্য তারা কত পার্সেন্টেজ পেলো সেটা তাদের কাছে উদ্দেশ্য দেখো একটা বাচ্চা ছেলে সে সে ফোরও গুনতে জানে না কিন্তু তার মাথায় চলছে যে আমি যদি ক্লাস ওয়ান পাস করি তাহলে আমি টুতে উঠব সে ভাবছে না যে আমি যদি ক্লাস ওয়ান পাস করি তাহলে আমি আরেকটু কিছু বলতে শিখবো আরেকটু কিছু আমি নিজে জ্ঞানটা শিখবো যে আরেকটু কিছু আমি করতে শিখবো সেটা ভাবছে না তার মানে তার বাড়ির থেকে আমরা এটা বল তার বাড়ির থেকে তার মা বাবার কাছে হয়তো সে শুনে এসছে যে তোমাকে করতে হবে তোমাকে পরের পাশ শ্রেণীতে উঠতে হবে তোমাকে উত্তীর্ণ হতে হবে তোমাকে শিখতে হবে এটা সে শুনে আসছে না তোমাকে এই ক্লাসটা তুমি পার করে গেলে তুমি আর একটু কিছু শিখবে এটা সে শুনছে না সে তার মা বাবা তাকে বলছে যে তুমি এই ক্লাসটা যদি পাশ করো তোমাকে পরীক্ষা দিয়ে পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এই নাম্বার নিয়ে তোমাকে পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে সেটাই সে ছোটবেলা থেকে শিখে আসছে তাই জন্য সে বলছে যে যদি সব শ্রেণী পাশ হয়ে যায় তাহলেও আমি পরের শ্রেণীতে যাব। তার কাছে পরের শ্রেণীতে এই শ্রেণী ওঠাটাই তার কাছে মুখ্য উদ্দেশ্য সব শিক্ষায় একটি সার্কাস এখানে কেন কবি বলছেন যে সব শিক্ষাই একটি সার্কাস দেখবে সার্কাসে যারা খেলা দেখায় মূলত খেলোয়াড়রা সেখানে ট্রাপিজের বিভিন্ন খেলা হয় সেখানে খেলোয়াড়রা কি করে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে অনাহাসে লাফিয়ে যায় এক দড়ি থেকে আরেক দড়িতে অনাহাসে লাফিয়ে চলে যায় এটা তাদের অত্যন্ত দক্ষতার সাথে করে তারা এখানে এটাই বলছে যে এই যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে ওঠাটা বর্তমান দিনে স্কুল পড়ুয়াদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা শুধুমাত্র সেই এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে ওঠার যে দৌড় ইঁদুর দৌড় সেই ইঁদুর দৌড়ে তারা পার্টিসিপেট করছে তারা ইঁদুর দৌড়ে গ্রহণ করছে তারা যেটা শিখছে সেটা তারা ভাবছে না সেটা দক্ষতার সাথে এক জায়গা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পরীক্ষা দিয়ে তাদের যে মার্কসটা সেটা সবার কাছে মেন উদ্দেশ্য সেটা সবার কাছে মুখ্য উদ্দেশ্য তাই জন্য এখানে লেখকের কাছে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যাওয়া সেই সার্কাসে যে খেলোয়াড় এক সিঁড়ি থেকে অন্য শ্রেণী অন্য সিঁড়িতে লাফিয়ে যায় সেই রকম লাগছে লেখকের কাছে সব শিক্ষাই একটি সার্কাস যার সাহায্যে আমরা শ্রেণীতে উত্তীর্ণ হই জ্ঞান কোথায় গেল সে যেখানে গেছে সেটা ধোকা এই জ্ঞান কোথায় গেল সে যেখানে গেছে সেটা ধোকা এই ধোকা কেন বলছে এখানে আইয়াপ্পা পানিকার মূলত বর্তমান দিনের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে যে আমরা শুধুমাত্র শিক্ষাকে বহন করে চলছি শিক্ষা থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করছি না এটাই মূলত তিনি বলতে চাইছেন যে আমরা শুধু বহন করে চললে হবে না আমাদেরকে সেটা নিজেদের মধ্যে অর্জন করতে হবে সেটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমরা কি করছি কি শিক্ষা থেকে আমরা কোন শিক্ষাটা আমরা অর্জন করব আমাদের যেমন পুঁথিগত শিক্ষাটাও থাকা প্রয়োজন আমাদের তেমনি দৈনন্দিন জীবন যাপন করার যে জন্য যে শিক্ষাটা সাধারণ জ্ঞান সেই শিক্ষাটাও থাকা প্রয়োজন এখানে লেখক সেটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে শুধুমাত্র ইঁদুর দৌড়ে দৌড় দৌড়ে নয় এই যে যেটা আমরা পড়ছি সেটা আমাদের মনের মধ্যে নিতে হবে সেটা আমাদের মন থেকে শিখতে হবে তবেই আমরা শিক্ষাটাকে শিক্ষার মতো করে অর্জন করতে পারবো নালে আমরা শিক্ষাকে শুধুমাত্র বহন করে চলব তাই জন্য এখানে বলছে যে জ্ঞান যেখানে গেছে সেটা ধোকা এখনকার বর্তমান দিনে স্টুডেন্টরা বা স্কুল পড়ুয়ারা তারা শুধুমাত্র মার্কসের পেছনে ছুটছে তারা শুধুমাত্র নাম্বারের পেছনে ছুটছে তারা কতটা শিক্ষা অর্জন করছে সেটা তারা কখনো দেখে না বা তাদের পরিবারের মা বাবারাও দেখে না তাদের পরিবারের লোকজনেরাও দেখে না তারা শুধুমাত্র দেখে যে তার সেই ফ্যামিলির স্টুডেন্টটি কত নাম্বার পেয়ে সে পাশ করল সেই সেইটাই এখানে লেখক সেই ভাবনাটারই তীব্র বিরোধিতা জানিয়েছেন তার এই কবিতার মধ্যে দিয়ে লেখক মূলত বলতে চাইছেন যে একটি বাচ্চা যখন প্রথম স্কুলে যাচ্ছে তখন তাকে এটা বোঝাতে নয় যে সে ক্লাস ওয়ান পাস করলে সে ক্লাস টুতে উঠবে বরং তাকে এটা আমাদেরকে বোঝাতে হবে যে সে ক্লাস ওয়ান পাস করলে সে হয়তো তার অ্যাড্রেসটা লিখতে শিখবে সে হয়তো যোগ বিয়োগ করতে শিখবে সে হয়তো ওয়ান থেকে হান্ড্রেড অবধি লিখতে শিখবে এটা তাকে বলতে হবে তাকে ইঁদুর দৌড়ে নামাতে লেখক বারণ করছে তাকে শুধু নাম্বার নিয়ে পাশ করা শেখাতে লেখক বারণ করছে এটা আমাদের মনোভাবনাটাকে পরিবর্তন করার কথা এই কবিতার মাধ্যমে লেখক তার তুলে ধরেছেন লেখক আমাদেরকে শুধু পুঁথিগত শিক্ষার সাহায্যে শিক্ষিত নয় লেখক আমাদেরকে প্রকৃত শিক্ষার সাহায্যে শিক্ষিত হতে বলছেন এই কবিতার মা কবিতার অনুবাদক হচ্ছে উৎপল কুমার বসু দেখো কবিতার শেষে একটা কবি পরিচিতি দেওয়া আছে আইয়াপা পানিকর উনিশশো তিরিশ থেকে দু হাজার ছয় জন্ম কেরালার কোবালামে মালায়ালাম কাব্য সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টিতে আইয়াপা পানিকরের অবদান স্মরণীয় তিনি ছিলেন একই সঙ্গে প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন উনিশশো ষাটে প্রকাশিত তার কাব্যগ্রন্থ কুরুক্ষেত্র মালায়ালাম কাব্য সাহিত্যের মোর ঘুরিয়ে দেন তার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আই আপা পানিরুদের কৃতিকল ও চিন্তা আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হলো আমি খুব সহজ ভাষায় কবিতাটি আলোচনা করে দিলাম আলোচনা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর কোনো জায়গা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশান বেল অন করে রেখো যাতে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও